হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে আমার মর্নিংটা শুরু হবে আমার গোপুসোনার জন্মদিন দিয়ে। তো আজ আমার সোনার জন্মদিন। আজকে দেখো আমার গোপুসোন এখন ঘুমিয়ে রয়েছে, তো ওকে আমি শয়ন থেকে এখন আগে তুলে নেব। তার আগে ওর বিছানাটা আমি একটু গুছিয়ে নেব। তো পাশ বালিশগুলো, মাথার বালিশগুলো আমি সব তুলে নিলাম। তো ওকে তারপরে এবার আমি জামাটা, বাসির জামাটা ছাড়িয়ে এবার স্নান করিয়ে নেব। তো ভাবলাম যে ওকে স্নান করানোর আগে আর দু একটা কাজে সেগুলো কমপ্লিট করে নিই। যাই হোক, সেগুলো করে নিয়ে আমি গঙ্গার জল দিয়ে দেখো ওকে স্নান করিয়ে নিচ্ছি। তো আজকেও তো সারাদিনও আমি খুবই ব্যস্ত থাকবো ওকে নিয়ে। তো দেখো ওকে আমি এখন ভালো করে স্নান করিয়ে গা হাত পা মুছিয়ে দিচ্ছি, দিয়ে আমি ওকে বসিয়ে দিলাম। এবার ওকে না আমার রেড কালার পরাতে খুবই ভালো লাগে, বেনারসি কাপড়ের একটা রেড কালারের ঘাগরার জন্য নিয়ে এসেছি। তো এটা আগে পরাবো, আজকে অনেকবার ড্রেস চেঞ্জ করবে। তো আজকে সারাদিন তো ওর অনেক অনেকক্ষণ ধরে ওকে নিয়ে আমরা ব্যস্ত থাকবো। তো দেখো ওকে আমি এখন ড্রেস করিয়ে দিলাম, এরপরে ওকে ওর যে জুয়েলারিগুলো আছে অর্নামেন্টসগুলো আমি পরিয়ে দিলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার গোপুসোনাকে এই ড্রেসটা পরে আর এই অর্নামেন্টগুলো পরে কেমন লাগছে। তো যাই হোক, ওকে আমি রেডি করে দিলাম। এবার ভাবছি ওর বিছানাটা একটু ক্লিন করে নেব। তো একটা বেডশিট একটু চেঞ্জ করে দেবো, ওর বিছানাটা একটু পরিষ্কার করে দেবো। তো ওকে আমি সাজিয়ে দিলাম, সাজানো হয়ে গেছে। তো তার আগে বিছানাটা একটু আমি ঠিকঠাক করে নেব। তো ওর একটা চাদর পেতে দিলাম, ওর বেডশিট একটা পেতে দিলাম ওর বেডে। তো তারপরে আমি ওকে একটা কুকিজ খেতে দিয়ে দিলাম, ও কুকিজ পছন্দ করে। এবার বলো তো কি, আমার অনেক দিন ধরে ইচ্ছা করছে ওকে, হ্যাঁ আজকের দিনে বিশেষ করে ওর বার্থডেতে আমি একটা হ্যান্ডমেড ড্রেস পরাবো। তো আমি হ্যান্ডমেড ড্রেসটা বানাচ্ছি, তোমরা কিন্তু বলবে কেমন লাগছে। দেখো আমি এর মধ্যে একটু লেস লাগিয়ে দেবো, তো মনে হচ্ছে দেখতে মোটামুটি ভালোই হবে। তো সাদা জিনিসটা আমিও খুব পছন্দ করি আর আমি গোপুসোনাকে পরাতেও খুব ভালোবাসি। তো আমি ওর ড্রেসটা তৈরি করে নিচ্ছি। তো ড্রেসটা তৈরি করতে করতে তোমাদেরকে বলছি কি বলতো, মাঝে মাঝে আমি ওর জন্য এরকম ড্রেস বানাই কি আমার খুব ভালোও লাগে যে ওকে আমি নিজের হাতে ড্রেস পরাবো। সবসময় তো কেনা জিনিসটা পরাই। তো দেখো আমার ড্রেসটা রেডি হয়ে গেছে, অবশ্যই তোমরা জানাবে যে ড্রেসটা কেমন লাগলো। তো তারপর সকালবেলা আজকে যখন হাজব্যান্ড কাজে যাচ্ছিলো, তখন আমি ফুলগুলো আমাদের গাছের আমি ফুলগুলো তুলে নিয়ে এসেছি। এবার দেখো যেহেতু আজকে বৃহস্পতিবারও আছে, মানে বৃহস্পতিবার পুজো পরে দেবো, আগে ওর কাজগুলো করে নিই তারপরে। এখন 11:30 প্রায় বেজে গেছে, আমি স্নান টান করে চলে এসেছি। তো সকালবেলা ওকে সেবা দেওয়া হয়ে গেছে একবার। এইবার এখন হচ্ছে আমি মালাটা গেঁথে নিচ্ছি একটা, আর তোমার রজনীগন্ধা ফুলের মালা আনা হয়েছে, কিন্তু এইটা আমার ইচ্ছা বলে এটা আমি বানিয়েছি। তো দেখো আমার গোপুসোনে এখন বসে আছে, ওকে লাড্ডু দেওয়া হয়েছিল সকালে, তারপর নাড়ু ঠাড়ু দিয়ে একবার দেওয়া হয়েছে, ভোগ দেওয়া হয়েছে। তো এখন আবার হচ্ছে দেখো ওকে আমি রেডি করে দিচ্ছি, আমার হ্যান্ডমেড ড্রেসটা পরিয়েছি। তো ওকে এবার অর্নামেন্টগুলো দিয়ে দিচ্ছি। তো দেখো তো বন্ধুরা কেমন লাগছে আমার গোপুসোনাকে। তো এখনও পুরোটা জুয়েলারি দেওয়া হয়নি, তো আমি এখন রেডি করে নিই ওকে, তারপরে কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো দেখো এবার ওকে আমি পরালাম, তারপরে ওর মাথার মুকুটটা সেট করে দেবো, এটা আমি উইকের সাথে একবার ফিক্স করে দিয়েছি। তো জানো তো বন্ধুরা, প্রত্যেক বছর আমাদের এই দিনটাতে কম বেশি করে পুজো করা হয়। এবার যখন আমি এই শ্বশুর বাড়িতে চলে এসেছি, এখন আর আমার বাপের বাড়িতেও এই পুজোটা বেশ ভালোই মা অনুষ্ঠান করেন, কিন্তু এখানে আসার পর থেকে আমার শাশুড়ি মাই পুজোটা করে, আমি জাস্ট সাজিয়ে গুছিয়ে দিই, কিন্তু পুজোটা উনিই করে। এবার উনি নিচে ওর মানে আমার গোপুসোনার সমস্ত ভোগ রান্নাবান্না করছে, আর আমি এখানে দেখো মালাটা বানিয়েছিলাম তো ছোটো হয়ে গেছে, সেজন্য আমি ওর পাশ দিয়ে দিয়ে দিলাম। তো দেখো এরপরে আমি ওর বাসিটা পাশে দিয়ে দিলাম, কারণ আজকে নানা রকমের খাবার টাবারগুলো দেবো, তো দেখো দেখাই যাচ্ছে না, এর জন্যে আমি ওর কুকিজটাও সব পাশে আবার দিয়ে দিলাম। তারপর ওর জন্যে চকলেট, তারপর বেলুন, তারপর চিপস সবই না এনেছি আজকে, কি ওর ঘরটা হচ্ছে খুব সুন্দর করে বেলুন দিয়ে সাজাবো। তো দেখো আমি ওকে এখানে বসিয়ে রেখেছি, তো চিপস দিয়ে দিলাম আমি সকালে একবার ওকে দেওয়া হয়েছে, এখন আবার যেহেতু বেলাতেও একবার দেবো, ভোগ দিতে এখন কিছুটা সময় দেরি আছে। তো দেখো আমি ওকে এটা সাজিয়ে টাজিয়ে নেবো, নিয়ে আমি বেলুনগুলো ফোলাবো, বেলুনগুলো আমার ফোলাতে হবে কারণ দেরি হয়ে যাচ্ছে এরপরে। তো আমি এখনই সব কিছু করে নেব। তো এইবার আমি যা হোক, আর একটা কথা কী বলো তো, ছেলে তো বাড়িতে নেই, ছেলে থাকলে আরও দুষ্টুমি করতো, ওদের না বুধবার দিন স্কুল ছুটি দিয়েছিলো। তো দেখো আমার গোপুসোনাকে সাজানো হয়ে গেছে, ওকে আমি সাজিয়ে বসিয়েও দিয়েছি, ওর জায়গা মতনও বসে রয়েছে, ও এখন জাস্ট ওয়েট করছে যে কখন ওর সব মানে সকালবেলাতে একবার ভোগ দেওয়া হয়েছে, এখন ওর বাল্যভোগটা কখন আসবে। তো
তো দেখো আমি ওর ঘরটাও সাজিয়ে নিয়েছি, তো বেলুন টেলুন দিয়ে সাজিয়েছি। আর এইখানে পাশেই আছে আমাদের আদ্যা মায়ের সিংহাসন, আমি সেই সেই মন্দিরেও আমি সমস্ত তোমার বেলুন টেলুন দিয়ে সাজিয়েছি। আমার দেখো গোপুষণা কী সুন্দর বসে আছে, আজকে সারাদিনই বসে পড়বে, অনেকটা ক্লান্ত হয়ে গেলো, তাই সন্ধ্যার সময় ঘুম পাড়িয়ে দেবো। তো দেখো এখন ফুল টুল দিয়ে সাজানো হয়ে গেছে, বেলুন লাগিয়েছি, আর এই পাশে আছে আমার আদ্যা মায়ের মন্দির। এই আদ্যা মায়ের মন্দিরে মাও বসে আছে। দেখো আমি পুরো ঘরটাই বেলুন দিয়ে সাজিয়েছি, তোমাদেরকে যতটা সম্ভব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি। তো বন্ধুরা দেখো আমার পুরো প্রায় সাজানো কমপ্লিট হয়ে গেছে, এইখানে রাখা আছে। এই ফুলগুলো সবই আমাদের বাড়িতে ফোটে, তো আমার বাড়িতে এই ফুলটা ফুটেছে বলে সকালবেলা একবার ফুলগুলোকে তোলা হয়ে গেছে। তো এখন ওর ঘরটা সাজিয়ে এবার বৃহস্পতিবারে পুজো বাকি আছে, বৃহস্পতিবারে পুজো দিতে হবে। তো আমরা প্রত্যেক বছরই একটু মানে যেরকম করেই হোক এরকম ওর জন্মদিনটা পালন করি, তো প্রত্যেকবার তো হয়ে ওঠে না, এই বছর আমি তোমাদের সাথে এই জন্য শেয়ার করছি। তো বন্ধুরা এরপরে আমি ওর ফলমূল সব কাটাকাটি শুরু করবো, যদিও পুজোটা না প্রত্যেক বছর আমার শাশুড়িমাই করে। দেখো ওর ভোগ সব রেডি হয়ে গেছে, ওর ভোগ আমার কমপ্লিট, এবার এখানে সব গুছিয়ে দিয়েও দিয়েছি। তো যাই হোক বন্ধুরা, তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানাবে, ঠিক আছে? কিন্তু বন্ধুরা আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিওটা প্লিজ স্কিপ করো না, কারণ অনেক কষ্ট অনেক পরিশ্রম করি আমি তোমাদের জন্য এই ভিডিওটা বানাই। তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও, স্কিপ করো না ভিডিওটা, আর শেয়ার করতেও ভুলো না, আর অবশ্যই আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর নেক্সট ভিডিও আপলোড হবে খুব শিগগিরই, ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো।